আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? তো আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে মূলত গত একটা ক্লাস আমাদের স্কিপ হয়ে গেছে, যে ক্লাসটা আমরা করছিলাম। তো ক্লাসটা চলাকালীন আমরা ভিডিও প্লে করছিলাম, তো ওই ভিডিওটা লাস্ট পর্যন্ত আমরা দেখছি যে ভিডিওটা রান হয় নাই, ঠিক আছে? তার কারণে আমি আমি ক্ষমা প্রার্থী। আমি আমার এটা 7 নম্বর যদিও ক্লাস ছিল, এই 7 নম্বর ক্লাসটা আমি গত শুক্রবার করছিলাম, কিন্তু সম্ভবত কারণে আমি বললাম যেটা আমাদের ভিডিওটা প্লে হয় নাই, তো সেই জন্য আজকে আমি মানে রিভাইজ করতেছি যে সেটা আমি মানে যেটা ক্লাস আমরা করছিলাম স্টুডেন্টকে নিয়ে, সেই ক্লাসে যে স্টাইল করছিলাম এবং যেভাবে করছিলাম ঠিক সেভাবে একটা ভিডিও করে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের র্যাগ লেন্থ আমরা করছিলাম মূলত, আমরা কিন্তু যে ক্লাসগুলো করছিলাম 2 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত করছিলাম, সেখানে কিন্তু মানে কি সব ধরনের আপনার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে কিন্তু কাজগুলো করা হয়েছিল। তো এই যে 7 নম্বর ক্লাস আমরা এখন মানে ক্লাসে যে ভিডিও করতেছি, এখানে কিন্তু আমাদের কি 6 নম্বর পর্যন্ত আমাদের র্যাগল্যান্ড সিরিপের কিন্তু কোনো ক্লাস হয়নি। তো এই এই ক্লাসটাই কিন্তু আমরা গত শুক্রবার করছিলাম, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিধায় এক্সট্রাভাবে একটা ভিডিও করে আমি 7 নম্বর ক্লাসে অ্যাড করে দিচ্ছি। ওকে, তো কথা না বের শুরু করি। এখানে আমরা র্যাকলেন যেটা করছিলাম এটাই, এটা হচ্ছে একটা সুইট শার্ট। তো সুইট শার্ট আমরা কীভাবে বুঝবো? সুইট শার্ট বুঝি হচ্ছে কাপ বটম থাকলে বা কলার থাকলে, এরম স্টাইলগুলো হচ্ছে মূলত সুইট শার্ট, ঠিক আছে? তো সুইট শার্ট হলে আপনার জিপারও থাকতে পারে বা নাও থাকতে পারে। তো জিপ সুইট বলা হয় মূলত, জিপ যদি জিপার থাকে তাহলে বলা হচ্ছে জিপ সুইট, আর জিপার যদি না থাকে তো অনলি সুইট, ঠিক আছে? তো এখানে এখান থেকে আমরা শুরু করি। ওকে, তো চলুন শুরু করি। আমরা কিন্তু একবারে ফার্স্ট টু লাস্ট পূর্ণ করবো, অর্থাৎ গ্রেডিং সহ সম্পূর্ণ করার চেষ্টা করবো, ঠিক আছে? নিউ, এখানে দিব হচ্ছে সুইট, আমরা একটা লিখে দিচ্ছি যে র্যাগল্যান্ড সুইট, ঠিক আছে? আচ্ছা, র্যাগল্যান্ড সুইটে দিলাম, হ্যাঁ, রেগলেন, হ্যাঁ, SWT, ওকে, SWT লিখে আমি মডেল ক্রিয়েট করলাম। দেন ডিসপ্লে টাইটেল ব্লক আমরা বরাবর যেভাবে করি ঠিক সেভাবে, সরি, হ্যান্ডেল দিছি, অসুবিধা নেই। তাই সাইজ, দেন এখান থেকে আমাদের সাইজটা আনতে হবে, তাই না? তো এই জন্য F7 EVT, দেন এখান থেকে আমাদের সাইজ কি কি আছে, এখান থেকে সাইজ আছে হচ্ছে আমাদের দেখে আসতে হবে, সাইজটা হচ্ছে মূলত ওকে, সাইজ হচ্ছে 2 থেকে 6-8 পর্যন্ত সাইজ, 4টে সাইজ অনলি। তাহলে আমরা এখন কি শুরু করব? তো 2 থেকে 8 পর্যন্ত সাইজ আমাদের আনতে, দেখেন 2 থেকে 8 কোনটা, এইটা, এই এটা হচ্ছে আমাদের 6 নম্বর সাইজটা কি বেস্ট সাইজ কিনা আমরা একটু দেখে আসি। হ্যাঁ, 6 নম্বর সাইজ হচ্ছে বেস্ট সাইজ। তো এখন এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে নিউ শিট, নিউ শিটের পর এখান থেকে F2 রেক্টেঙ্গেল, দেন এখান থেকে আমরা রেক্টেঙ্গেল দেব। তো রেক্টেঙ্গেল দেওয়ার আগে আমাদের মেজারমেন্ট কিন্তু দেখতে হবে, এখানে মেজারমেন্ট ইয়ে আছে, হাউ টু মেজার আছে, যে কোথা থেকে কোথায় মেজারমেন্টটা হবে সেটা এখান থেকে আছে, এই দেখেন এটা, এটা, হ্যাঁ, এটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে একবার বটম পর্যন্ত। তো যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত হয়, যেহেতু এখানে আমাদের একটা বটম আছে, তো বটমটা কয়েছিলাম সেটা কিন্তু দেখতে হবে, এবং সেটা যখন রেক্টেঙ্গেল দেবেন আপনি বটম সহ মেজারমেন্টটা ধরবেন কি না, মডল বটম ছাড়া আপনি লেন্থের মেজারমেন্টটা নেবেন সেটাই মূল বিষয়। তো সেই জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে একটু যে এখানে হাউ টু মেজার, দেখেন এখানে সে ট্যাক প্যাকের মধ্যে মূলত মেজারমেন্ট আছে হচ্ছে 5 সিএম, কাপ বটম হাইট 5 সিএম, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তো এখন আসি এখান থেকে চলে যাব হচ্ছে লেন্থের মেজারমেন্টে। তো লেন্থ কত চেস্ট আছে, তারপর এখান থেকে এটা কত নম্বর পয়েন্ট, বি নাম্বার পয়েন্ট, তো বি নাম্বার পয়েন্ট এটা তো চেস্ট, তাহলে সরি, এ নাম্বার পয়েন্ট, লেন্থ ফ্রম ফ্রম এসপিএস টু সাইট, তো এখানে হচ্ছে 49। 49-এর থেকে যদি আমরা 5 সিএম বাদ দিই তাহলে কত থাকে,
49-এর থেকে 5 সিএম বাদ দিলে হচ্ছে কত, 44 না? হ্যাঁ 44 হয়। তো আমরা এখানে ক্যালকুলেটার টানতেছি জাস্ট আপনাকে দেখানোর জন্য, জাস্ট আমরা প্রত্যেকটা পয়েন্ট হিসেব করে কাজগুলো করব, মুখস্থ কোনো কাজ করব না, ঠিক আছে? তো এখানে হচ্ছে মূলত 859, 59-এর থেকে মাইনাস যদি 5 সিএম করি তাহলে হয় কত, 54। তো এই 54 সিএম কিন্তু আমাদের লেন্থ, তাহলে আমরা লেন্থ পেলাম হচ্ছে কত, 54, শেষ 43। তো শেষ 43 অর্ধেক কত, 21.5, ঠিক আছে? ওকে, তো এখানে দিলাম হচ্ছে 54, আর এখানে হচ্ছে মাইনাস 21.5। ওকে, আমরা একটা রেক্টাঙ্গেল নিয়ে এলাম, তো এখানে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। কাজগুলো হচ্ছে এখানে নেক উইথ, নেক ড্রপ, আমরা কিন্তু যেহেতু ক্লাস করতেছি সেক্ষেত্রে কোনো মেজারমেন্ট কিন্তু স্কিপ করা যাবে না, প্রত্যেকটা মেজারমেন্ট দেখে দেখে কাজগুলো করতে হবে। তো এখানে নেক উইথ হচ্ছে 15 সিএম, ফর নেক ড্রপ হচ্ছে 6.5, আর ব্যাক নেক ড্রপ হচ্ছে 2 সিএম। তাহলে কি হলো, 15, 6.5, 2। ওকে, তো আসেন এখান থেকে আমরা F1 প্যারালাল এখান থেকে দিচ্ছে -2, -6.5, -6.5, তারপর হচ্ছে 15, 15 কত, 15 অর্ধেক হচ্ছে -7.5, ঠিক আছে? 15, ব্যাস এখান থেকে আমরা নেকের ফাংশনটা করে নেব। তো বেজিয়ার এখান থেকে ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, তারপর এখানে আসবো হচ্ছে F3 রিশেপ, ফরন নেক ড্রপ, শেপটা সুন্দরভাবে দিবেন, ব্যাক নেক ড্রপ। ওকে, তো এখানে কিন্তু আমাদের নেক অনলি ফর নেকটা হয়ে গেল, সেটা হচ্ছে নেকের স্কুপটা কিন্তু আমরা করলাম, তাই না? তো এখন আসেন হচ্ছে এখান থেকে চলে যাব, যেহেতু আমাদের শোল্ডার নেই, র্যাগলেন স্লিপ, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, ডিরেক্টলি চলে যেতে হচ্ছে আর্মহোল ড্রপ। তো আর্মহোল ড্রপ বা আর্মহোল হাইট যাই বলেন, এখানে দেখি আমরা কি বলছে। তো এখানে আর্মহোলের মেজারমেন্ট দেখার জন্য আমরা একটু এই এইচ নাম্বার পয়েন্ট দেখেন, হাই পয়েন্ট শোল্ডার থেকে কি আপনার 4 পয়েন্ট, এটাকে বলা হয় আন্ডার পয়েন্ট আর কি, মানে শেষ পয়েন্ট। তো এই শেষ পয়েন্ট পর্যন্ত হলো এইচ নাম্বার পয়েন্ট। এইচ নাম্বার পয়েন্টে কি আছে, এই দেখেন স্লিপ ড্রপ, এখানে দেখেন স্লিপ ড্রপ ফ্রম এসপিএস। আমরা সাধারণত জানি হচ্ছে আর্মল বা আর্মলটাই মূলত আর্মল ডিপ, আর্মল হাইট, আর্মল স্ট্রেট, এরকম লেখা থাকে। তো এটার ক্ষেত্রে দেখেন আবার আরেকটা জিনিস আছে, একটা প্রসেসের অর্থাৎ একটা অপারেশন, একটা প্রসেসের নাম একাধিক থাকতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। যেমন আপনি মাথায় রাখবেন যে আপনি একটা শিখছেন বা জানছেন সেটা হচ্ছে আর্মল স্টেট বা আর্মল ড্রপ, তো আপনি কিন্তু এখানে সীমাবদ্ধ না, কারণ হচ্ছে আপনার এক একটা মেজারমেন্ট পয়েন্টের নাম বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, সেটা কিন্তু আপনাকে কি মনে রাখতে হবে বা এগুলোকে আপনাকে নোট করে রাখতে হবে। যেমন এখানে বলতে হচ্ছে স্লিপ ড্রপ, তো ফ্রম এসপিএস, তো আমরা বুঝতে পারলাম। যদি এখানে হাইড এখানে যে হাউ টু মিটারটা দিছে, তো অনেক ভাই তো হাউ টু মিটার দেয় না, তো সেক্ষেত্রে আপনি কি বুঝতে পারবেন? এই জন্য বলছি যে আপনাকে এগুলো নোট করে রাখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? আর যেহেতু এখানে বলছে ফ্রম এসপিএস, তার মানে আমরা বুঝতে পারি যেখান থেকে এসপিএস এর মেজারমেন্টটা আসছে 20.5। ওকে, এখান থেকে আমাদের 20.5 দিতে হবে প্যারালাল, এখান থেকে দিচ্ছি 20.5, -20.5, সরি এখানে অ্যারো বাটন চাপ দেওয়া হয়নি, -20.5। ওকে, হয়ে গেল আমাদের আর্মল পয়েন্ট হচ্ছে এটা। তো এখন আসেন এখান থেকে আমরা র্যাগল্যান্ডের যে সিমটা, এই সিমটা নেব, কিভাবে নেব একটু খেয়াল করবেন। তো এই সিমটা নেওয়ার জন্য আমাদের প্রথমেই দিতে হবে পিকচারে। তো পিকচার দেখার জন্য আপনি একটু পিকচার দেখবেন যে র্যাগল্যান্ডের সিম, এই যে সিমটা আছে, এই সিমটা আপনার নেক পয়েন্টে অর্থাৎ নেক লাইনের কোন জায়গায় দিছে। এখানে
এখন এখানে তো অনেক ফায়ার আছে মেজারমেন্ট দেয় যে হাইপন্ট শোল্ডার থেকে হাইপন্ট শোল্ডার টু কি রেগলেন সিম এট ফ্রন্ট অথবা রেগলেন সিম এট ফ্রন্ট, রেগলেন সিম এট ব্যাক। তো ব্যাগের একটা মেজারমেন্ট থাকতে পারে, সেন্টার ব্যাক বা সেন্টার ফ্রন্টও এইভাবে থাকতে পারে, বিভিন্নভাবে বুঝাইতে পারে আর কি। তো অনেকবার আছে এই রেগ লেন্থের মূলত এই মেজারমেন্টটা দেয় না, তো যদি দেয় তো ভালো, আর না দিলে কী করবেন সেটা হচ্ছে যে পিকচারটা একটু ফলো করবেন, যে পিকচার আছে যে এই যে নেকের যে লাইনটা আছে এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট, এর সেন্টার ফ্রন্ট থেকে এর মিডিলে আছে কি না, যদি মিডিলে থাকে ভালো, যদি একটু কম থাকে সেটা কম দেবেন, একটু বেশি থাকলে বেশি দেবেন, ঠিক আছে? তো মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, পিকচার অনুযায়ী কাজগুলো করতে হবে, যাতে আপনি আপনার বায়ারকে বলতে পারেন। আপনার বায়ার যদি আপনাকে বলবে না যদিও, তারপর আমি বলি, যদি বলে আপনাকে যে আপনি সিমটা এত নিচে দিয়েছেন বা এত উপরে দিয়েছেন কেন, তখন আপনি বলতে পারবেন যে এখানে আমার কোনো মেজারমেন্ট নেই, আমি এসপার পিকচার ধরে করছি, আপনি পিকচারের সাথে ম্যাচ করে দেখেন, কম্পেয়ার করে দেখেন ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে পিকচার ধরে আমরা এটাকে দিয়ে দেব। তো এটা কিভাবে দেব, এটা হচ্ছে ডেভেলপ, ডেভেলপটাকে আপনি এদিক থেকে টানেন, অসুবিধা নেই। যেমন আমাদের এই সেন্টার পয়েন্ট থেকে একটু কম আছে, তাই না? মানে এদিকে একটু বেশি এদিকে কম, ঠিক ওইভাবে আমি এখানে দিয়ে দিলাম, ব্যাকটাও সিম এইভাবে দিলাম, ব্যাস হয়ে গেল। এখান থেকে আপনি এটাকে ইনসার্ট করেন, F3 ইনসার্ট পয়েন্ট, ইনসার্ট পয়েন্ট, দেন এখান থেকে আপনি চলে যান হচ্ছে বেজিয়ারে, F1 বেজিয়ার, দেন এখান থেকে কি এটা দেবেন হচ্ছে রেগলেন সিম। এই রেগলেন সিমটা দেওয়ার জন্য দুইটা বিষয় আছে, দুইটা বিষয়টা কি যে আমরা এখানে ফরনটা টানলাম, তারপর এখানে ব্যাকটা টানলাম, ঠিক না? ফরনটা যেভাবে টানলাম, ব্যাকটা এইভাবে টানলাম, টানার কোথায় রাখলাম, এখানে লাগাইলাম, এখানে লাগাতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তো সেই জন্য আমি যেভাবে করতে চাই আপনারা সেভাবে দেখেন, কারণ আমি কিন্তু কারেক্ট ওয়েটাই দেখাচ্ছি আপনাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে রিশেপ, রিশেপ দেওয়ার পর আমরা রেগল্যান্ডের শেপটা দিয়ে দেবো। রেগল্যান্ড শেপটা আপনি এভাবে আপনার মতো করে আপনি দিতে পারেন, অসুবিধে নেই। তো আমি দিলাম আমার মতো করে, এত সুন্দর করলাম না, কারণ হাতে বেশি সময় নিয়ে কিন্তু কাজগুলো করা যাবে না। এখন আমরা যেটা করতে চাইছিলাম, আপনাকে যেটা বুঝাইতে চাইছিলাম, সেটা হচ্ছে বেজিয়ার এখান থেকে এই যে পয়েন্ট আমি এখানে লাগাই দিতে পারি না, যদিও অনেকে আসি আমরা যে এখানে লাগাই দিয়ে করি, এখানে লাগাই দিলে দেখা যায় যে আমি দুইটা যখন মিলাবো তখন আমি মিলাইতে আমাদের সমস্যা হয়ে যায়, কীরকম ধরেন এভাবে আমাদের কিন্তু এইভাবে সুন্দর করে মিলাইতে হবে, ঠিক না? এভাবে সুন্দর করে মিলাইতে হবে। তো এখানে মিলাইতে গেলে দেখেন এইটুক জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা পোহাতে হয়। তো আমি যেটা আপনাকে দেখাচ্ছি সেটা করবেন, সেটা হচ্ছে যে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে F1 বেজান, এখান থেকে ধরে সব সময় কি এই যে জায়গাটা আছে, মানে এই আর্মোর ফ্রন্টের যে শেপটা আছে এই শেপের স্ট্রেট জায়গাটুকুর মধ্যে জাস্ট এখানে কি লাগাই দেবেন। এখানে আমাদের রাইট বাটন ক্লিক দরকার ছিল, সেটা আমরা ব্যাগে গেলাম, আবার দিই, এখান থেকে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে লাগাই দেবেন। দেওয়ার পরে এখানে আপনি শেপটা দেন রিশেপ, এই শেপটা দিবেন এমন সুন্দর করে দিবেন যে আপনার ব্যাগে এবং ফ্রন্টের সাথে যেন একবার ম্যাচ হয়। এটা যদি আপনার বেশি নিচে নামে থাকে তার উপরে উঠে উঠে দিতে পারেন, ঠিক আছে? তারপর এটা একটি আর একটু ব্যাগের শেপ যেটা একটু কম দিলেই ভালো। ওকে, এখন দেখেন এখানে ব্যাগের ফরন্টের শেপটা কিন্তু সুন্দরভাবে ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে? সম্পূর্ণটাই কিন্তু আপনাকে সুন্দর করে ইকুয়াল করে দিতে হবে। তো হয়ে গেল আপনার ব্যাক ফরন্টের যে স্লিভের রেগলেন হয়ে গেল, বডি রেগলেন হয়ে গেল। এখন করব কি, এখন যেটা করবো সেটা হচ্ছে স্লিভের। তো স্লিভের করার আগে যদি আপনি চান যে আপনার যে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো ঝামেলা আমি রাখবো না, কারণ আমি কি ফ্রেশ কাজগুলো করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা আবার ডিলেট, এখান থেকে এটাকে ডিলেট, এটাও ডিলেট, ডিলেট করলাম। ওকে, তো এখান থেকে চেস্টেডটা ডিলেট না করলে পারতেন, অসুবিধা নেই, আমি করছি করছি। তো এখান থেকে এটাকে আমি উঠাই দিলাম, এটা উঠাই দিলাম,
তো এটা উঠায় এখন দেব না, পরে আমি উঠাইতেছি, কারণ এখানে আপনার একটু টেকনিক্যাল বিষয় কিন্তু জানতে হবে, বুঝতে হবে। এখন দেখেন আমরা এখানে বটম সার্কামফারেন্স, সরি, এটাকে বটমের যে মেজারমেন্টটা অর্থাৎ অ্যাবভ কাপ সেটাকে বলি আমরা। তো এটা হচ্ছে কোনটা, এটা মেজারমেন্ট দেখেন দুইটা আছে, একটা হচ্ছে ই নাম্বার পয়েন্ট আর একটা হচ্ছে ডি নাম্বার পয়েন্ট। তো ডি তো হচ্ছে মূলত রিপ যেটা হবে সেই রিপের মেজারমেন্ট, আর ই যেটা সেটা কি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড অথবা হচ্ছে অ্যাবভ সিম বলা হয় এটাকে, অর্থাৎ বডি ফেব্রিকের যে মেজারমেন্টটা সেটা ই নাম্বার পয়েন্ট। ই নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্রেসের বলছে এখানে দেখেন 42। তো 42 যদি এখানে হয়, শ্রেষ্ঠ হচ্ছে 43 আর বটম হচ্ছে 42, তো একটু বেশি আমি রাখলে রাখতে পারি, যেমন 43 43 আমরা বটমে 43-এ রাখলাম। তো সেম আমাদের শ্রেষ্ঠ যা আছে এখানেও তাই আছে। ওকে, তো এখন ডিলেট বাটন প্রেস করে এই ডিলেট এখানে করলাম, ঠিক আছে। তো ডিলেট এখন যদি করতে পারে, অথবা আমি পরে ডিলেট করতেছি আপনাদেরকে বুঝাই নি আগে, এখন আমি স্লিপে চলে গেলাম। স্লিপে চলে যাওয়ার জন্য তো এখন স্লিপে আমি একটা লাইন দিয়ে নেব, একটু খেয়াল করবেন আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি, এখানে অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে। যেমন আমি এখান থেকে স্টেট, এটা কি স্টেট, স্লিপের এটা স্টেট দিলাম, তো স্টেট আমি যে এভাবে এখন স্টেটটা দিতেছি, হ্যাঁ এবার যে স্টেটটা দিতেছি মানে স্লিপ লেন্থের মূলত মেজারমেন্টটা দিতেছি, তো সেক্ষেত্রে এখন আমি কতটুকু অ্যাঙ্গেল দিলাম, এই যে এখান থেকে যে অ্যাঙ্গেলটা অর্থাৎ শোল্ডার স্লপ, যেমন আমরা নর্মাল স্লিপের ক্ষেত্রে যে শোল্ডার স্লপ আমরা সূত্র ধরেই গুলো করি, অনেক সময় যারা যারা প্রফেশনাল প্যাটার্ন মাস্টার তারা হয়তো সূত্র এতটা ইউজ করে না, প্রথমত করছিল, এখন তাদের চোখের দেখে আইডিয়া হয়ে গেছে যে মেন্স মেন্স তারপর সে গার্লস, সরি মেন্স বয়েজ, সরি মেন্স গার্লস, তারপর সে লেডিস কিডস, তো বিভিন্ন আইটেমের কতটুকু শোল্ডার স্লপ হবে, এটা কিন্তু প্যাটার্ন যখন ড্রয়িং করে তখন কিন্তু তার মাথায় আইডিয়া আসে যায় যে এর এতটুকু হলে ঠিক আছে বা একটু কম বেশি হলে ঠিক, এটা কিন্তু তখন সে বুঝতে পারে। যেমন আমরা কোনো সময় সূত্র ইউজ করি না, আমরা যখন যেটা করি সেটাই পারফেক্ট, ঠিক আছে। ঠিক আপনারাও যখন আপনারা করতে পারবেন, কন্টিনিউ করবেন, আপনাদের মাথাও কিন্তু এটা চলে আসবে যে এটা কতটুকু হবে এবং কতটুকু হবে না। তো রেগ লেন্থের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন রকম, যেমন আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি এখানে দিতে পারবেন, আপনি আপনার মতো করে, যেমন আমি আমার মতো করে এখানে দিছি। তো এখানে দেওয়ার পরে আমার আপার মেজারমেন্টটা কি এখানে অ্যাড্রেস হবে কি না, এটা কিন্তু মূল বিষয়, ঠিক আছে। তো সেটার জন্য আমি যদি এখান থেকে, যেমন এখান থেকে ধরেন কি F8 ধরলাম, F8 লেন্থ মেজার, এখান থেকে এই মেজারমেন্টটা স্পেস বার প্রেস করার পরে সুদার নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে লাগাই দিলাম, ওকে। তো এখন আপার মেজারমেন্ট কিন্তু আমরা এখন দেখি নাই, আপার মেজারমেন্ট আমরা এখন দেখি যে এখানে বলছে কি H1, H1টাই হচ্ছে মূলত আপার, H1 স্লিপ উইথ এখানে বলছে, তো এটা হচ্ছে 15.5, ঠিক আছে। তো দেখেন এখানে 15.5 আমার হয়ে গেছে এখানে, না সরি 16.5 আছে, তাহলে 15.5 আমার লাগবে। তো সেক্ষেত্রে আমি এটাকে রিশেপ রিশেপ ধরে এখানে এভাবে আমি এটাকে অ্যাড্রাস্ট করে নিতে পারি, এই 15.5 এভাবে নিতে পারি, ওকে। আচ্ছা 15.5 হয়ে গেছে, এটা হচ্ছে আর একটা ওয়ে, আরেকটা ওয়ে হচ্ছে এখানে কিন্তু আমাদের আপার আর্ম, কিন্তু ওই আপার যে স্লিপটা, স্লিপ উইথ বলেন আর আপার আর্ম বলেন বা মাসেল বলেন, এখানে কিন্তু আমাকে অবশ্যই 5 মিলি বা 1 সিএমের মতো প্লাস রাখতে হবে, কমপক্ষে সর্বনিম্ন হলেও 5 মিলি আপনাকে প্লাস রাখতে হবে। আমি কিন্তু এখানে প্লাস রাখি নাই, কেন রাখি নাই সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন এখানে আমার কিন্তু 15.5 লাগবে, 15.5 আমরা করে নিলাম। এখন যদি এইভাবে না করে আরেকটা ওয়ে আছে, সেটা আমি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে আমি যদি এইভাবে না করে, আমি যদি ডিরেক্টলি F1 তারপর হচ্ছে রিলেটেড পয়েন্ট, এই পয়েন্টটা ধরলাম, এখান থেকে এই সোজা চলে গেলাম, আচ্ছা আমার কত লাগবে 15.5, ঠিক না, এই 15.5 আমি এখানে দিলাম, তার মানে কি আমার 15.5 আমার একটা স্ট্রেট আপার মেজারমেন্ট আমরা একটা পেয়ে গেলাম। এখন আপনি এটাকে স্ট্রেট লাইন স্ট্রেট এখান থেকে ধরে ক্লিক, এখানে একটা ক্লিক করে দিতে পারেন, ওকে। দেওয়ার পরে অথবা এখানে না দিলেন, না এটা আপনার কিন্তু আপনার খুশি, আপনি যেভাবে করতে পারেন, যেমন আপনি যদি চান যে আপনি এইভাবে এই পয়েন্টে, এই পয়েন্টটাকে জাস্ট আইডিয়া করে নিয়ে
তাই এবার সুদা রেখে দেবে, এবার সুদা কি রেখে দেবে। তো একটু কম বেশি হয়ে গেছে, ওকে আমি এটাকে একটু কাজ করে নিচ্ছি, ধরে এটাকে আমি আর একটু নামাই দিলাম, ঠিক আছে, বাস একবার মিটার পয়েন্টে চলে গেল। তো এখন আমরা এটা দিলাম, এখন এভাবে কিন্তু হতে হয়, এভাবে আমরা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে এটাই আমরা রাখতেছি। তো এখন এখান থেকে আমাদের স্লিপ লেন্থের মেজারমেন্টটা দেখতে হবে, সরি। তো স্লিপ লেন্থ এখানে বলছে 58 সিএম, তো 58 সিএম তো ঠিক আছে, এখন কোথায় থেকে 58 সিএম এটা কিন্তু বুঝতে হবে। এটা হচ্ছে সেন্টার ব্যাক থেকে, দেখেন এখানে ঘুরে একটা দিছে না মেজারমেন্ট, এটা হচ্ছে মূলত বোঝাইছে হচ্ছে সেন্টার ব্যাক থেকে হচ্ছে 58 সিএম। তো এখন 58 সিএম যদি হয় তাহলে আমাদের এখন ক্যালকুলেশন বিষয় আছে একটা, সিবি যেহেতু বলছে, তো সিবি যদি হয় তাহলে আমাদের নেকুইত কত, 15 সিএম, তো 15 × 7.5 আমরা বাদ দিলাম কত, 58 থেকে, তাই না? আচ্ছা 58 − 58 নাকি, আমরা একটু দেখি, হ্যাঁ 58 সিএম, তাহলে 58 − কত, 7.5, কত হলো, 50.5। তো 50.5-এর থেকে আবার বাদ দিতে হবে কোনটা, কাপ, যেহেতু আমরা কাপটা আলাদা তো সেক্ষেত্রে কাপটা কিন্তু বাদ দিতে হবে, -5, তাহলে কত হলো, 45.5। তো এখন আমরা এটাকে 45.5 আমরা ডেভেলপ ধরে দিয়ে দেবো, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে এখন এখানে দিচ্ছে হচ্ছে 45.5, ওকে এখানে হচ্ছে আমাদের 45.5, দেন এটাকে ইনসার্ট, তারপর হচ্ছে এখান থেকে ডিলেট, এই পয়েন্টটাকে আমি ডিলেট করে দিলাম। দেন এখনকার কাজ হচ্ছে আপনি এই স্লিপটাকে রোটেশন করবেন, কারণ আপনি এখানে ওপেনিং যেটা দিবেন, ওপেনিং আপনি কিভাবে দিবেন, এখানে তো আপনি স্ট্রেট ধরে আপনি এই ওপেনিং যে দিবেন, এটা তো এইখানে কি 90 ডিগ্রি হলো কিনা আপনি বুঝবেন কিভাবে, ঠিক আছে, এটা কিন্তু বোঝার ওয়ে নেই। তো সেই ক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি, যদি আপনি রোটেশন করে নেন সব থেকে ভালো, আর যদি রোটেশন না করেন তো সেই ক্ষেত্রে হয় যে আরেকটা বুদ্ধি আছে। তো আমি সবগুলো কিন্তু মানে কি নিয়ে কিন্তু অ্যানালাইস করব, কেমন আপনাকে বুঝতে হবে এবং আপনাকে বুঝাইতে আমাকে যা করা লাগে আমাকে তাই করতে হবে, ঠিক আছে। তো এখন আমি এটা করব হচ্ছে মূলত হচ্ছে এই লিঙ্কেট, লিঙ্কেট ধরার পর এখান থেকে এখন কিন্তু এটা 90 ডিগ্রি হয়েছে, দেখছেন, তো 90 ডিগ্রি এখানে আমি রাখলাম, রাখার পরে এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন দিই, অথবা এখান থেকে, হ্যাঁ স্ট্রেট লাইন দেবো, স্ট্রেট লাইন এখান থেকে এখানে লাগাই দেবো, ঠিক আছে। তো তারপরে এখানে ডেভেলপ, ডেভেলপ ধরে এখানে মেজারমেন্ট আমি দিয়ে দেবো। তো মেজারমেন্ট আমার লাগবে কত, স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট আছে দুইটা, একটা হচ্ছে জে আর একটা হচ্ছে আই। তো জে আর আই, জে হচ্ছে এটা মূলত 11 সিএম, আর হচ্ছে আই নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে 6.5 সিএম, অর্থাৎ ওপেনিং যেটা রিপের, রিপেরটা হচ্ছে রিপ সেটা হচ্ছে কম থাকবে, আর অ্যাবভ কাপ যেটা সেটা হচ্ছে 11 থাকবে, ঠিক আছে। তো এটাকে আমি এখন 11 সিএম দিয়ে নিচ্ছি, 11 সিএম, ব্যাস হয়ে গেল। এখানে এটাকে আমি ইনসার্ট করি এখন। তো ইনসার্ট করার আগে আমি আরেকটা ওয়ে দেখাতে চাইছিলাম, ঠিক না? তো সেই ওয়েটা আমরা এখন দেখতে পারতাম, এটা আমি শেষ করি আগে, তারপরে যেমন এটাকে আমি এখন যদি ডিলেট করে দিই, যেমন এখান থেকে ডিলেট F3, ডিলেট এই লাইনটাকে আমি ডিলেট করে দিলাম, ব্যাস। তো এখন আপনি স্ট্রেট মানে যত দ্রুত আপনি কাজ করতে পারেন, আপনি কোন ওয়ে ধরে কাজ করলে আপনি দ্রুত দ্রুত কাজগুলো করতে পারবেন, আপনি সেটা ধরে কাজ করতে পারেন, ঠিক আছে। এখন দেখেন আমরা যে একটা জিনিস কথা বলছিলাম, যে এখানে আমাদের আপার আর্ম বাই সেভ আপার আর্ম যাই বলেন, এইখানে আপনি 5 মিলি প্লাস রাখতেই হবে, এখানে মাস্ট বি 5 মিলি প্লাস রাখতেই হবে। তো সেটার জন্য আমরা এখন কি করতে পারি, সেটার জন্য হচ্ছে রিলেটেড পয়েন্ট, রিলেটেড পয়েন্ট ধরার পরে এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা 5 মিলি নিচে রাখলাম, অর্থাৎ আমরা আপার আর্মে কতটুকু প্লাস রাখবো ততটুকু আমি এখানে দিয়ে নিলাম, যেমন আমি এখানে 5 মিলি প্লাস রাখবো, তো 5 মিলি আমি এখানে দিয়ে নিচ্ছি, ওকে 5 মিলি এখানে দিয়ে নিলাম।
দেওয়ার পরে এখানে একটু জুম করে, অর্থাৎ এই স্টেট F1 স্টেট এখান থেকে করে এটাকে একটু জুম করে এখানে লাগা দিলাম। তাহলে কি হলো, আমাদের দুটা আলাদা আলাদা হয়ে গেল। কেন আলাদা আলাদা করলাম, আমরা কি এখানে লাগাইতে পারতাম না? এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন থেকে যায়, তাই না? তো আপনি যদি এই পয়েন্টটা এখানে লাগাই দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন হচ্ছে গ্রেডিং এর ক্ষেত্রে, আমি যদি আপনাকে বলি যে গ্রেডিং এর ক্ষেত্রে আমার পয়েন্ট কিন্তু একটাই থাকে, এখানে কিন্তু পয়েন্ট আছে কি চেস্টে আর হচ্ছে আর্মোলের, আর্মোলের গ্রেডিং এর একটা পয়েন্ট। এখন আর্মোলে আছে এক্সিয়াম গ্রেডিং, আপারে আছে হাফসিয়াম গ্রেডিং, তাহলে কেমন হলো? তাহলে কি সমস্যা না? সেই জন্য আমাদের যেহেতু আপারের মেজারমেন্ট একটা আর হচ্ছে চেস্টের বা আর্মোলের মেজারমেন্ট আরেকটা, তো দুইটা পয়েন্ট দুইটা দুইটা দুইভাবে কিন্তু গ্রেডিং মূলত করতে হবে। তো সেই জন্য পয়েন্ট দুইটাকে আলাদা আলাদা করার সিস্টেম হচ্ছে এটা। ওকে, তো এখন এখান থেকে আমি কি করব, এটা এখান থেকে F1-এ আছি, বেজিয়ার, বেজিয়ার ধরে ফরনটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ফরনটা লাগাই দিলাম। এখন এটাকে রিশেপ, F3 রিশেপ, তারপর এখান থেকে শেপ দিলাম। এখন আরেকটা টেকনিক্যাল জিনিস নিয়ে এখন আলোচনা করব, যে এখানে আমরা যখন নতুন যখন প্যাটার্ন মাস্টার ছিলাম, অর্থাৎ নতুন যখন কাজ কাম শিখে প্যাটার্ন আইছি, ওই সময় আমরা এই যে স্লিপের যে শেপটা, অর্থাৎ একটু দেখাচ্ছি আপনি, এটা হচ্ছে বডি শেপ, ফ্রন্টের বডি শেপ, তাই না? তাহলে বডি শেপের সাথে এটা একটু ম্যাচ করে এইভাবে দিয়ে নিয়েছিলাম আমরা, এইভাবে সুন্দরভাবে ম্যাচ করে দেখলাম। তার মানে কি বডির সাথে এটা প্রায় মিলে গেল, মিলে যাওয়ার পর এখান থেকে সুন্দরভাবে মিলে গেছে, তাই না? তো মূলত কিন্তু এটা আমরা করছিলাম, এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, কোনো বায়ারের নিবে না। এটা যদি কোনো বায়ার নেয় তাহলে বুঝতে হবে এগুলো বায়ার হচ্ছে বাংলা বায়ার, এগুলো বায়ার আসলে কাজকাম কম বোঝে বা এরা অতটা ফিটিং নিয়ে তাদের কোনো কমেন্টস নেই, ঠিক আছে? তো বুঝতে হবে। কিন্তু আমি যদি এটা নিয়ে একটু কথা বলি, এটা হচ্ছে খুবই খুবই একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এখানে কিন্তু ফিটিং এর বিষয় একটা থেকে যায়। এই ফিটিংটা কি, এখানে ধর আমি একটু ডিপ করে দিলাম, এই দেখেন এখানে এখন যে এই দিকে একটু শেপ করে দিলাম, শেপ করে দেওয়ার মানেটা হচ্ছে এই যে এটা কিন্তু শোল্ডারের জায়গা, শোল্ডারের জায়গায় কিন্তু কোনো সিম নেই, এটা নর্মাল স্লিপ না, এটা হচ্ছে কি একটা স্লিপ হচ্ছে ফোল্ড, এই জায়গাটা ফোল্ড। তো এইটুকু জায়গা কি যখন একটা ডামিতে বা একটা লাইভ ডামিতে একটা গার্মেন্টস তৈরি করার পরে পরানো হয়, হ্যাঁ পরানো হয়, পরার পরে কিন্তু এই যে স্লিপ অর্থাৎ এই এই জায়গাটা কিন্তু টান পড়ে, হিউজ পরিমাণ টান পড়ে, ঠিক আছে? তো টান পড়ার পরে কিন্তু ফিটিংটা কিন্তু ওইরকম উল্টা পাল্টা হয়ে যায়, কোথায় কী হবে না হবে, মানে সেই দিশা আর হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটা করি, এই যে এখানে একটু এখানে ডিপ করে দিই, এটা যদি আমি একটা প্রমাণ দেখাইতে যাই, তো সেটা হচ্ছে আমাদের এইখানে কোথায় জানি আমি দেখছিলাম, এই দেখেন, এই দেখেন সুন্দরভাবে বুঝাই দিছে যে স্লিপের শেপটা কীরকম হবে, দেখছেন? এটা হচ্ছে স্লিপের শেপ। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম স্লিপের শেপটা মূলত আমাদের এইভাবেই করতে হবে, মাস্ট বি। ওকে, তো আমরা এটা বুঝতে পারলাম স্লিপ সম্পর্কে, এটা কিন্তু ব্যাগে হবে ওইভাবেই। তাহলে এখন কি করব, সরি, ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফরন্টের স্লিপের শেপ। এখন আমরা ব্যাগের শেপটা করব, তো সেই জন্য আমরা এখন আবার F1, তারপর হচ্ছে বেজিয়ার, আবার তো হচ্ছে ব্যাগেরটা, তো ব্যাগেরটা কোথায় দেবো, ব্যাগেরটা কিন্তু আমাদের এই বরাবরই দিতে হবে, কিন্তু বডিতে এরকম আছে স্লিপে এরকমই দিতে হবে। তারপর স্লিপেরটা আমরা ওরকম শেপ করে দেবো যেমনটি করছি হচ্ছে ফ্রন্ট স্লিপের ক্ষেত্রে, ব্যাগের ব্যাগের ক্ষেত্রেও আমাদের তাই করতে হবে, ব্যাগেরটা বেশি না হালকা, এই হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাগ। তো ব্যাগের এখানে যখন দেখলাম যে এখানে শেপ দেওয়ার পর দেখতে হবে যে শেপটা আসলে দেখতে লুকিংটা কিরকম হলো, তো সেই জন্য কিন্তু অবশ্যই এটা কাজ করতে হবে, একটু ডাউন করে দেওয়ার দরকার হলে ডাউন করে দিতে হবে, যেমন করলে সুন্দর করে মিলে যায় সেভাবে কিন্তু কাজগুলো করতে হবে। তো ওকে, এটা ধরেন আমাদের স্লিপ হয়ে গেল, স্লিপ হয়ে গেল। তারপর এখন আমরা যেটা করব, F1 না সরি F3 ডিলেট, এই লাইনটাকে ডিলেট করলাম, এটাকেও আমি ডিলেট করে দিলাম। দেওয়ার পরে স্টেট F1 স্টেট চেস্ট থেকে আমরা বটমে লাগাই দিলাম, কি আলাদা হয়ে গেল, তার মানে আমাদের কমপ্লিট হয়ে গেল হচ্ছে একটা বডি, রেগলাইন স্লিপ বডি কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমাদের আরও অনেক কিছু বাকি আছে, নর্মালি যে বেসিক্যালি যেটা হওয়ার পর কথা আমরা কিন্তু সেটাই করছি, ঠিক আছে?
তো এখন আমাদের এখানে প্যানেল হবে, তারপর এখানে পকেট হবে, আরো বিভিন্ন কিছু হবে, তো সেগুলো তো করবই, সেটাও সময় দিতে হবে আমাকে। আর আমরা এটা করতেছি হচ্ছে কি, ক্লাস করতেছি আমি, কিন্তু এগুলো নিয়ে ডিটেলস প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করছিলাম আমি আমার কলিগের সাথে, আমার আমার স্টুডেন্টের সাথে, ঠিক আছে? এই এই ভিডিওটা কি আমি প্রথমে বলছিলাম, এই ভিডিওটা আমি সঙ্গত কারণে এটা আমি কিপিং করতে পারিনি, তার কারণে আমাকে নতুন করে একটা ভিডিও করে ক্লাস হিসেবে এটা আপলোড করা লাগতেছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন করব হচ্ছে কাপ প্লাস বটম আমরা করলে করতে পারি, কাপ বটমটা আমরা করে ফেলি। তো কাপ কত, বটম কত, মেজারমেন্টটা দেখি, মেজারমেন্ট হচ্ছে এখানে বটম স্ট্রেস আর বটম রিল্যাক্স হচ্ছে 33, আর কাপ হাইট তো বটম হাইট তো পারসিয়াম, তার মানে এখানে পেলাম হচ্ছে 6.5 আর হচ্ছে 5 বা 10। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে আমরা একটা বটম এর মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, তো এই জন্য F2 রেক্টেঙ্গেল, দেন এখান থেকে আমরা বটম এর মেজারমেন্ট এভাবে নিতে পারি। তো এখানে হচ্ছে 5 পাশে 10 আর হচ্ছে 33 মাইনাস 33। ওকে, তো এইখানে যদি আপনি চান যে এখানে লাগাই দিবেন না, আপনি একটু কম বেশি করবেন বা এটাকে আপনি আর একটু সরাই দেবেন, তো এখানে কিবোর্ডের কিবোর্ডের শিফট ডি প্রেস করে এটাকে মুভ করে নিতে পারবেন, ঠিক আছে? তো মুভ করার পর ধরুন আমি এখানে এই মুভ কোথায় করব, আমি ধরেন এখানে করলাম, এখানে করলাম। ওকে, তারপর করি হচ্ছে বটম, সরি কাপ, তো কাপের জন্য আবার রেক্টেঙ্গেল দিতে হবে এটাকে। তারপর এখানে আছে একটা মেজারমেন্ট হচ্ছে কত, কত, 10 10ই ঠিক আছে, আর এটা হচ্ছে 6.5, 6.5 মাইনাস দিতে হবে, -6.5। হ্যাঁ, আমরা হাফই কিন্তু প্যাটার্নগুলো করতেছি, খেয়াল রাখবেন। হয়ে গেল কাপ প্লাস বটম, তারপর আসেন কি, তারপর এখন এখান থেকে আমাদের কলার করতে হবে। তো কলারের এখানে একটু কথা আছে, কলার নিয়ে একটু কথা বলতে গেলে আমাদের একটু আলোচনা করতে হবে, না হলে আপনার বুঝবেন না। আমি কিন্তু আপনাদের কাজগুলো করার ক্ষেত্রে আমি কিন্তু আমার মতো করে খালি প্যাটার্ন করে যাব তা না, তো যে পয়েন্টটা করবো সেই পয়েন্টটা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে করতে হবে, না হলে কিন্তু আপনার বুঝবেন না, ঠিক না? আর যারা বুঝেন তারা বুঝে নেই, তারা আবার কিছু মনে করবেন না, যারা বোঝে না মূলত তাদের জন্য কথাগুলো বলতে হয়। তো এইখানে দেখেন, এই যে আমার জিপার যা জয়েন্ট করছে, জিপার ইনসাইডে যাওয়ার পরে এখানে দেখেন গ্রিড লাইনটা সোজা আছে কিনা বাঁকা আছে। তো আরেকটা জিনিস হলে দেখেন, গ্রিন লাইন হচ্ছে, দেখেন গ্রিন লাইন দেখা যাচ্ছে, গ্রিন লাইন কিন্তু বাঁকা, তার মানে গ্রিন লাইন খায়া গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে উপরের যে মাথাটা, উপরের মাথা চিপা হবে আর নিচে যে অ্যালাউন্সটা এটা কিন্তু একটু বেশি হবে। কেন, সুইটের নিয়ম হচ্ছে, এটা সুইট শার্ট কাকে বলে, সুইট শার্টটা হচ্ছে এখানে যখন সে গায়ে দেবে, গায়ে ধরবে কিন্তু গলার যে উপরের সাইডটা, উপরের সাইডটা কি চিপে ধরবে গলার মধ্যে, তাহলে ফিটিংটা সুন্দর হয়। তা আবার হয় কি, অনেকগুলো বায়ার আসছে যে এখানে মানে বায়াস নেবে না, এখানে যে গ্রিন লাইন আছে এই গ্রিন লাইন বরাবরই এই জিপারটা জয়েন্ট করতে হয়, এরকম কিন্তু চায়। তো এটা বায়ার কমেন্ট যদি করে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, এটা করতে বাধ্য, করতেই হবে, আদারস আপনি সেভাবে করবেন না। আর একটা জিনিস হচ্ছে যে এই যে কাপ, কাপটা মূলত যদি রিপ হয়, 2x2 রিপ, হ্যাঁ হাই ডিএসএম যে রিপটা হবে আপনার বটম এবং কাপে, সেটা যদি কলারে হয় সেই ক্ষেত্রে কিন্তু প্যাটার্ন হবে একটাই, একটাই হবে, একটা প্যাটার্নই ফোল্ড করার পরে কিন্তু সিমটি সিম করবে, এটা উপরে মাথা হচ্ছে ফোল্ড। আর যদি শেল ফেব্রিক হয়, অনেক সময় শেল ফেব্রিক হয়, অনেক সময় না ম্যাক্সিমাম সময় শেল ফেব্রিক হয় কলার, তো সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে করা যাবে না, সেভাবে করতে হবে উপরে একটা সিম দিতে হবে, ঠিক আছে? উপরে সিম দিতে হবে। তো এখন যেহেতু আমাদের যেভাবে আছে আমরা সেভাবেই করব, তো এখানে আমরা কলার মেজারমেন্ট কতটুকু আছে জানি না, তো আমি এটাকেও 5 সিএম বা না একটু বেশি রাখতেছি, আমরা 6 সিএম, যেহেতু এখানে পিকচারে বেশি দেখা যাচ্ছে আমরা 6 সিএম করে দিচ্ছি। তো 6 সিএম করার জন্য এখানে F2 রেক্টেঙ্গেল, তারপর এখান থেকে আমরা দিছি রেক্টেঙ্গেল, এখান থেকে দিচ্ছি হচ্ছে 12 6 সিএম দিত, আর এখানে কতটুকু দেবো, এখানে কতটুকু দেবো, তাই না? এখানে
আমরা একটা আইডিয়া করে দিলে দিতে পারি, অথবা আপনি যদি চান যে এখানে নেকে যে সার্কেলটা আছে এটা আপনি হিসেব করে বের করার পরে আপনি করতে পারেন। যেমন আমি করলাম না, আমি আলাদাভাবে করতেছি, সেটা হচ্ছে যে এখানে আমি ধরেন আমি 20 দিয়ে নিলাম, এখানে আমি -20 দিলাম, আমি একটু বেশি দিলাম, ঠিক আছে, দেখা যায় আমি 20 এখানে দিলাম। দেওয়ার পর আমার এই সার্কেলের সাথে এটা ম্যাচ হয়েছে কিনা আমি বুঝুন কীভাবে, তো সেই জন্য আপনি F8 লেন্থ মেজার, আপনি বডি সার্কেল নিয়ে আসেন টোটাল সার্কেলটা, দেন হচ্ছে এখান থেকে F1 ডেভেলপ, এখান থেকে এখানে যান, যাওয়ার পরে আবার কি করবেন F3 কনস্ট্যান্ট মেজার, এখান থেকে ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, দেন হচ্ছে রাইট বাটন, দেখেন এখানে চলে আসছে। তো এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে যে আমরা ইতিপূর্বে কিন্তু অনেকগুলো যারা ক্লাসের বাইরেও যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানতে পারছেন যে নেকে যদি রিপ হয়, নেক রিপ, নেক হুক, তারপর হচ্ছে নেক কলার হোক আর যাই হোক, যত যাই হোক, তো সেই ক্ষেত্রে আমরা যদি সেলফ ফেব্রিক হয় সেক্ষেত্রে অন্য হিসাব, আর যদি রিপ জাতীয় কোনো কিছু হয় তাহলে আমার টোটাল যে নেকটা হয়, অর্থাৎ এখানে যেহেতু হাফ মেজারমেন্ট আসছে আমার কত, এখানে দেখেন এখানে আসছে হচ্ছে 19.404, তাই না? 19.04 যদি হাতে হাফে করছি তো টোটালটাই যদি হয় 19 19 38 হয়, তো 38-এর জন্য আমাদের 3 সিএম শর্ট রাখতে হবে হচ্ছে কত, 35। তো 35 এখানে আমাদের শর্ট রাখতে হবে টোটাল সার্কেল, সার্কামফারেন্সের নেক হিসেব করে টোটাল 3 সিএম আমাদেরকে শর্ট রাখতে হবে। এটা হচ্ছে মাস্ট বি, এটা হচ্ছে মেন্স এবং লেডিস আইটেমের ক্ষেত্রে, আর কিডস আইটেমের ক্ষেত্রে আর একটু কম হতে পারে, 2.5 থেকে 2.5 সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু কম তো দূরে থাক, এখানে বেশি আছে, কতটুকু বেশি আছে সেটা আমরা এখন এটাকে অ্যাড্রেস করি, F1, তারপর হচ্ছে এ লাইন ধরলাম, এ লাইন ধরে এটাকে ক্লিক করার পর স্পেস বার, স্পেস বার ক্লিক করে দেখেন এটা আমাদের এখানে চলে আসছে, ওকে, তারপর এটাও এখানে নিয়ে এলাম, ব্যাস হয়ে গেলো, এখন সমান সমান হয়ে গেছে। তার মানে কি নেকে যা আছে তাই রয়েছে, আমাদের করার কথা 1.5 সিএম আরও শর্ট, তো এটাকে আমি আরো 1.5 সিএম শর্ট করে নিচ্ছি, এটা হচ্ছে F3 রিশেপ, দেন এখান থেকে আমি আরো 1.5 সিএম -1.5 শর্ট করলাম, সরি এটা এটা হবে না, এখানে 0.0 -1.5, ওকে, তারপর এখানে 1.5 শর্ট করলাম, শর্ট করার পর মিডল যে পয়েন্টটা আছে আমরা বলছিলাম যে মিডলে কি গ্রিলেন্ট একটু বায়াস হবে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা 6 সিএম করছিলাম, 6-এর অর্ধেক কত, 5, এটাকে ডিভিশন করলে করা যেত, আর এখান থেকে আমরা ডেভেলপ ধরেই করি যেহেতু আমাদের মেজারমেন্টটা জানা আছে, তো সেই ক্ষেত্রে এখানে দিলাম হচ্ছে 6 সিএম, তাহলে কি হলো মিডল পয়েন্টে চলে আসলো, তারপর F3 রিশেপ, দেন এখানে সরি ইনসার্ট, দেন হচ্ছে রিশেপ, এটাকে আমি ডাউন করবো হচ্ছে 8 মিলি বাই 1 সিএম, এরকম ডাউন করে দিতে পারি, 0.0 -0.8 দিলাম, কি হলো বায়াস হয়ে গেল, তাই না? গ্রিল লাইন কিন্তু আর আগের মতো নেই, এখন বায়াস হয়ে গেছে, তাহলে হয়ে গেল আমাদের কলার কাপ, তারপর কি আছে, এখন আছে হচ্ছে এখানে আমাদের আছে প্যানেলটা আছে, প্যানেলটা এখানে কিভাবে হবে, এই যে প্যানেল একটা আছে, এই প্যানেলটা নিয়ে মূলত আমাদের কাজ নাই এখানে, কারণ আমি যেহেতু আপনাদেরকে র্যাগল্যান্ড প্যাটার্ন দেখাচ্ছি, মূলত র্যাগল্যান্ড প্যাটার্নটাই দেখবেন, আর প্যানেল ট্যানেল যেগুলো আছে এগুলো হচ্ছে একবারে ইজি, আপনি একটা সাপ বসায় দিলে দিতে পারবেন, অথবা কাটিং শো করে দিলেও দিতে পারবেন, এটা সিম্পল, খুবই সিম্পল। তো এখন এখান থেকে আমরা পকেটটা দেখবো, পকেটটা কীভাবে করতে হয়, তো পকেটের জন্য আমরা অবশ্যই আমাদেরকে একটু ট্যাগ প্যাক দেখতে হবে কীভাবে আছে, এই দেখেন এখানে পকেট আছে, তারপর এখানে জিপার গার্ড আছে, কি জিপার গ্যারেজ, এটা হচ্ছে জিপার গ্যারেজ অথবা জিপার ফেসিং বলা হয় আর কি, তো জিপার ফেসিং আছে এখানে, তো ফেসিংটা আমাদের বুঝতে হবে কতটুকু কতটুকু না, এটা আমরা পরে দেখব, তো তার আগে আমরা যেটা দেখতেছিলাম যে পকেট, তো পকেটটা দেখেন এটা হচ্ছে ইনসাইডের ভিউ, এটা হচ্ছে টপ সাইড আর এটা হচ্ছে ইনসাইড ভিউ, তো ইনসাইড ভিউতে এখানে বুঝাইছে যে এটা হচ্ছে সাইড সিয়াম, এই সাইড সিয়ামের দেখেন একটু উপরে অর্থাৎ 3 সিএম বা 3.5 এরকম উপরে, তারপর এখান থেকে পকেট ওপেনিং, এখান থেকে আবার 3 সাড়ে 3 4 সিএম উপরে একটা কি ইনসাইডে দিছে, ইনসাইড দেওয়ার পর এখান থেকে এই যে ইনসাইড,
ইনসাইডে যে একটা ফেসিং আছে, ফেসিং এর এই বরাবর কিন্তু লাগাই দিছে, এটা কিন্তু অ্যাপের ভিতর জানি, ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু পকেটটা করতে হবে, একবারে সিম্পল, খুবই ইজি, এটা আপনারা করতে পারবেন। তো আমি এখানে করে দেখাচ্ছি, এখানে মেজারমেন্টটা যদিও নিব না, তারপর এখান থেকে আমরা যেটা করব যে আমাদের ফ্রন্টের ইয়েটা যে আছে, অর্থাৎ এখান থেকে আরেকবার দেখি, একবারে নেক পয়েন্ট থেকে নিচে এটা, ঠিক আছে? তো এটা নেক পয়েন্ট থেকে নিলে নেওয়া যায়, তারপর হচ্ছে এখান থেকে নিয়ে নিচে যেটা আমরা এখান থেকে নিতে পারি, আবার কি করে এখান থেকে কিন্তু এই একটু অ্যালাউন্স দিয়েও কিন্তু নেওয়া যায়। যেমন আমি এখান থেকে ডেভেলপ F1 ডেভেলপ না সরি এটা হচ্ছে বেজিয়ার ধরে দিলাম, এখান থেকে এইভাবে গেছিলাম, তারপর এখানে এইভাবে গেলাম। তো এখানে কতটুকু যাব, এখানে কতটুকু যাব, এটা ধরেন আমি 4 সিএম বা 3 সিএম আমি একটা দিতে, 4 সিএম না, এটা সর্ব কম্পিউটার যেহেতু মেন্স আইটেম না, এটা কিডস আইটেম না, এখানে 4 সিএম দিলাম, এখানে দিলাম হচ্ছে -4 করে দিলাম, তারপর এটাকে এটাকে এই বরাবর রাখলাম, 4 সিএমের এখানে রাখলাম। দেন হচ্ছে এখন এটাকে যে পিকচার অনুযায়ী শেপটা দিয়ে দেবো, ওকে? তো F3 রিশেপ, পিকচার অনুযায়ী আমি শেপটা এখানে দিতে পারি, পিকচার যেরকম আছে সেরকম। তুললাম এরকম, এটা কিন্তু ভালো হলো না, কারণ যেহেতু নেক পয়েন্ট এটা দিলে যদি এদিক থেকে দেওয়া হতো, একটু গ্যাপ রেখে দিলে সুন্দর হতো, তাই না? তো পিকচার যেভাবে আছে আমি সেইভাবেই দিলাম, ওকে? তো এখন আসেন, এখান থেকে আমাদের পকেটের একটা ডিস্টেন্স দিতে হবে। তো সেটা কিভাবে, F1 ডেভেলপ ধরেন এখান থেকে দিলাম হচ্ছে -3.5, তারপর এখান থেকে পকেট আছে ধরেন এখানে -12 সিএম, তারপর এখান থেকে আরো দিলাম হচ্ছে -3.5, ওকে? তারপর এখান এই প্রত্যেকটা পয়েন্টে আপনি ই করতে পারেন, যেমন এখান থেকে আমি F1 বেজিয়ার, বেজিয়ার বা স্ট্রিক দিলেও হবে, এখান থেকে আমি এটাকে দিলাম, সরি এখানে এটা না, এটা তো জাস্ট আমার এই পর্যন্ত মানে কি বডম সিম পর্যন্ত চলে যাবে, ওকে? তো এটা এখানে আমরা একটা F3 নাকি F5 নুস, কোথায় নুস, নুস এই নুস দিয়ে আমরা এখানে একটা কাট মার্ক দিয়ে নেবো, যেটা আমরা বুঝতে পারবো যে এটা পকেট, ঠিক আছে? ব্যাস হয়ে গেলো হচ্ছে আপনার পকেট। তারপর আসেন কি এখান থেকে এখন আমাদের কাজ শেষ, এখন আমরা করবো হচ্ছে গ্রেডিং, ঠিক আছে? তো গ্রেডিং করার জন্য চলে যাব সোজা আমরা গ্রেডিং পয়েন্টে। এখন এখানে গ্রেডিং করার জন্য, গ্রেডিং করার আগে একটু কথা আছে, সে কথাটুকু না বললে আপনারা বুঝবেন না, যে কথাটুকু হলো যে এই যে স্লিপটা আমরা করছি, এই স্লিপটা আমরা কি মিরর করে কিন্তু স্লিপটি বের করলে সব থেকে ভালো, কারণ মিরর করে না বের করলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তো আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি আপনারা ফলো করুন। তো এটাকে আমি একটু সাইড করে নিলাম, আমি একটু সাইড করে নিলাম, ঠিক আছে? এভাবে একটু সাইড করে দিলাম। তো তারপরে এখন আসেন হচ্ছে গ্রেডিং এ। তো গ্রেডিং করার আগে এই ডিসপ্লেতে যাওয়ার পরে এটি হ্যান্ডেলটা উঠাই নেব, ওকে? তো এখন আমাদের গ্রেডিং পয়েন্টে চলে আসলাম, এটা কিন্তু খুবই র্যাকডানদের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছিলেন আমাকে যে এইটুক জায়গার মধ্যে কিভাবে অ্যাড্রাস করা যায়, অর্থাৎ ব্যাগ বডির সাথে স্লিপের যে সার্কেলটা এটা কিভাবে পুরোপুরি অ্যাড্রাস করা যায়, মূলত হচ্ছে এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্টস করছিলেন। তো আমি এটা নিয়ে কিন্তু আজকে কাজ করব, ওকে? তো চলুন, তো এখন এখান থেকে আমাদের মেজারমেন্টটা একটু দেখার আগে আমরা গ্রেডিং স্টার্ট করার জন্য কিবোর্ডের F12 F9 প্রেস করলাম, করার পরে এরকম একটা কালার চলে আসলো। দেন এখন এখান থেকে আপনি গ্রেডিং করবেন প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, ঠিক আছে? তো এখানে প্রথমে আমরা করবো হচ্ছে লেন্থের গ্রেডিং, বডি লেন্থ 41, 45, 50, 53 কত 4 সিএম করে গ্রেডিং, তাহলে আমরা বডি লেন্থ পেলাম হচ্ছে 4 সিএম গ্রেডিং, তারপর চেস্ট কত 39, 41, তাহলে কত হলো 39, 40, 41, 2 সিএম, 43, 2 সিএম,
45 2 সেম, তার মানে কি চেস্টও 2 সেম, বটমে 2 সেম। এখানে কিন্তু গ্রেডিং যদি খুবই ইজি, আমরা ওইভাবেই করতেছি। F6 কন্ট্রোল, দেন এখান থেকে গ্রেডিং করলাম হচ্ছে 4 সেম, বটমে গ্রেডিং কত 4 সেম গ্রেডিং। ওকে, এই যে এখানে গ্রেডিং করলাম আর এখানে চলে আসলো, কেন চলে আসলো? এই জন্যই চলে আসলো যে আমরা যে এই যে ডেভেলপ পয়েন্ট, এগুলো কিন্তু ডেভেলপ পয়েন্ট, আমরা কিন্তু ইনসার্ট করে নিয়ে নিই। যদি ইনসার্ট করতাম তাহলে কিন্তু এটা হতো না, ইনসার্ট করি নাই, এই জন্যই করি নাই যে আমি এখানে যে গ্রেডিং যখন করব এই গ্রেডিংটা সব জায়গায় নিয়ে নেবে, ঠিক আছে? এই জন্য আমি এটা করিনি, কারণ এটা আমার সব জায়গায় নেওয়ার প্রয়োজন আছে। তো আমি গ্রেডিং করার পরে যদি আমার মেজারমেন্টটা কম বেশি হয়, সেক্ষেত্রে ইনসার্ট করে আবার নতুন করে এইটুকু জায়গার মধ্যে গ্রেডিং আমরা দিয়ে নেব, ঠিক আছে? তো এখন আসেন হচ্ছে এখান থেকে রিপোর্ট এক্স, কিন্তু কপি এখানে পেস্ট, ব্যাস। তো এখন দেখেন এখানে, এখানে নিচে হলো সাইড সেম, অর্থাৎ লেন্থের যে গ্রেডিংটা দিলাম সেটা আমার এখানে নিয়ে নিছে, এখানে কিন্তু নেয়নি, এখানে নেয় নাই, কারণ হচ্ছে এইটা কিন্তু এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে কি ইনসার্ট করা হয়নি, যার কারণে এখানে নেয়নি। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আছে, এটা আপনার কাজ করলেই বুঝতে পারবেন, সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা আসলে হয় না, ঠিক না? তো এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে কিন্তু আপনার নিজেরাই বুঝতে পারবেন, এগুলো বোঝার মতো কিছু নেই। আচ্ছা, তারপর আসেন কি, তারপর আসছে চেস্টের গ্রেডিং। আমরা দেখছিলাম 2 সেম গ্রেডিং, তো সেক্ষেত্রে এখানে দিতে হবে 1 সেম, যেহেতু আমাদের হাফ প্যাটার্ন 1 সেম, তো এখানে হাফ দিলাম। তারপর আমরা চাইলে এটাকে ফার্স্ট ক্লিক এখানে, সেকেন্ড ক্লিক এখানে, হয়ে গেল। তো এখন উইথের গ্রেডিং আছে, এইদিকে গ্রেডিংটা কিন্তু নেয় নেই, তো সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই ইনসার্ট করতে হবে। তো আমরা এখন ইনসার্ট এটা করে নিচ্ছি, F3 এটা ইনসার্ট, এটা এটা আর কোনো লাগবে না, এটাকে ইনসার্ট করলে, হ্যাঁ করে নেই, এটাও ইনসার্ট করে নেই, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। তারপর এখানে কি আসলো এটা, ও আচ্ছা, এটা হচ্ছে মূলত এটাকে ইনসার্ট না, এটা অ্যাটাচ করতে হবে, পয়েন্ট, ব্যাস হয়ে গেল। এখন দেন সবগুলো নিয়ে নিছে, আর এখানে যেটা নিছে সেটা হচ্ছে আমরা F6 রিপোর্ট এক্স, এখানে কপি এখানে পেস্ট, তাহলে কি হলো সোজা সবগুলোই, বাঁকা হলে বাঁকা, সোজা হলে সোজা, সবগুলোই হবে, ঠিক আছে? তো এটাকে আমরা এই লাইন করে সোজা করে নিই, এখন আমরা এভাবে সোজা করে নেব, সবগুলো সোজা হয়ে গেছে। তো হয়ে গেল, পকেট কিন্তু সবগুলি সেম হয়ে গেছে, অর্থাৎ ছোট বড় সব সব কি সেম হয়ে গেছে। তো এটা যদি আপনি গ্রেডিং কম বেশি করতে চান, অর্থাৎ করতে চান বলতে যদি ছোট সাইজে ছোট রাখবেন, বড় সাইজে বড় রাখবেন, যদিও এটা পকেটের কোনো মেজারমেন্ট নাই অথবা গ্রেডিং নাই, সেই ক্ষেত্রে আপনি আপনার মতো করলে করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে আমি ছোটটা ছোট রাখবো, বড়টা বড় রাখবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রেডিং করবেন হচ্ছে প্যাকিং করে। প্যাকিং গ্রেডিংটা কি, তো সেটা আমি আপনাকে দেখাচ্ছি, যদি আমি দেখার আগে একটু মেজারমেন্টটা করে আপনাকে প্রমাণ সহ দেখাই, কারণ আপনি কাজ শিখতেছেন আর আমি আপনাকে শেখাচ্ছি, তো উল্টাপাল্টা আপনাকে শেখানো কোনো যুক্তিগতা আমার কাছে নেই, আমি আপনাকে শেখাবো যেটা রিয়াল। ওকে, তো এখন এখন এটাকে স্প্রেডশিট নিয়ে আসলাম, স্প্রেডশিট নেওয়ার পরে আমি এটাকে একটু উপরে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে পকেটের মেজারমেন্টটা দেখবো, যে এই পকেট যে ব্যাগটা আমরা এটা কতটুকু রাখছি এবং সবগুলো সাইজ সেম আছে কিনা নাকি কম বেশি আছে। তো এখান থেকে এটাকে এখান থেকে ধরলাম আর এখানে ক্লিক করলাম, দেখেন এখন সবগুলো 19 19 হয়ে গেছে। তো আমরা আমরা চাচ্ছি কি যে ছোট সাইজ ছোট হবে, বড় সাইজ বড় হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আর এখানে ওপেনিং এর মেজারমেন্টটা আমরা একটু দেখে আসি, ওপেনিং এর মেজারমেন্ট কিন্তু সবগুলো 12 12 হয়ে গেছে। এখন আমি এখানে যেটা করব যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে পেকিং করব, কারণ এখান থেকে কিন্তু আমাদের মূলত আমরা এই এটা পেকিং করব, এই জন্য এখানে কিন্তু আমাদের ফিক্সড একটা গ্রেডিং গ্রেডিং আমরা দিয়ে দিছি, লেন্থের গ্রেডিং, ঠিক না? এই জন্য আমি এখন কিন্তু পকেটের গ্রেডিং যে আমি এখানে কিন্তু দিতে পারবো না, পকেটের গ্রেডিং দিলে আমার এখানে দিতে হবে। তো এখন F6 পেকিং, পেকিং করার পর আমি এই পয়েন্টটাকে পেকিং করলাম, দেন এই এই পয়েন্টটাকে আমার এখন যতটুকু গ্রেডিং প্রয়োজন সে ততটুকু আমি গ্রেডিং করে দেবো। যেমন আমি এখানে দেবো এখন হচ্ছে ধরেন -0.5 দিলাম, ওকে। তো -0.5 দেওয়াতে আমার ছোটো সাইজ কি ছোটো হলো না বড় হলো এটা কিন্তু বুঝতে হবে,
আমরা একটু মেজারমেন্টটা করে আসি। এখন এখান থেকে আবার এটা ক্লোজ, দেন হচ্ছে F8, দেন হচ্ছে লেন্থ, এখান থেকে এই পয়েন্টটাকে আবার গেলাম। এখন দেখেন 18, 18, 18, 18.5, 19, 19.5 মিলি করে গ্রেডিং হচ্ছে, তার মানে ঠিক আছে। এখন যদি আমি এটাকে মিনিমাইজ করি, দেন হচ্ছে F6, আবার X, এখানে কপি, দেন এখানে পেস্ট, ঠিক আছে। তারপর এটাকে আবার পেকিং এ গেলাম, দেন এখানে একটা ক্লিক করলেই, রাইট বাটন ক্লিক করলেই পেকিং, দেখেন এখানে হয়ে গেল। তাহলে আমাদের পকেটের গ্রেডিং ক্লিয়ার। এখানে উইথের গ্রেডিং তো ছোট সাইজ ছোট আছে, বড় সাইজ বড় আছে, এটা তো সমস্যা নেই। তারপর আসেন এখান থেকে আরমোল, আরমোলের গ্রেডিং, তো আরমোলের গ্রেডিং, নেকের গ্রেডিং, অনেকগুলো গ্রেডিং আছে এখানে দেখতে হবে। তো এখানে আরমোল কত, আরমোল হচ্ছে এইচ নাকি H1, এইচ নাম্বার পয়েন্ট, আরমোল ড্রপ, এখানে 18.5, 18.5, 19.5, 20, 21, XCM গ্রেডিং। তো এখানে সবগুলো আমাদের XCM গ্রেডিং এখানে দিতে হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের এখানে দিতে হবে XCM, 1CM। তাহলে এখানে 1CM আমাদের আরমোলের গ্রেডিং হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে নেক উইথের গ্রেডিং। তো নেক উইথের গ্রেডিং ধরেন এখানে 5 মিলি আছে, এখানে দিলাম হচ্ছে 0.25, 0.25, 5 মিলি গ্রেডিং আছে নেক উইথ, ওকে। তারপর ধরেন নেক ড্রপ আছে হচ্ছে 5 মিলি, এখানে আমি 5 মিলি দিয়ে নিচ্ছি, 0.5, ব্যাস হয়ে গেল। তো এই যে মাঝখানে যে একটা লাইন আছে, পয়েন্ট আছে, এই পয়েন্টটা কিন্তু আমরা কোনো গ্রেডিং দিতে পারতেছি না। কীভাবে দেবো? কারণ এখানে আপনি ফ্রি গ্রেডিং দিতে পারেন, অথবা এখানে আপনার গ্রেডিং কিন্তু ম্যানুয়ালি ভাবে আপনি দিতে পারবেন না। কতটুকু দেবেন আপনি, এখানে ওয়াইতে দেবেন না এক্সে দেবেন, কীভাবে দেবেন, কতটুকু দিলে অ্যাড্রাস হবে, আপনি বুঝবেন কীভাবে? তো এত কাহিনী বাদ, এই যে গ্রাফ রো আছে, গ্রাফ রো থেকে আপনি কি করবেন, এই লাইনটাকে ধরবেন, এখান থেকে এই লাইনে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি একটা গ্রেডিং হ্যান্ড নিয়ে নেবে, ঠিক আছে। ঠিক একইভাবে ফরনটাও নেন, ফরনটাও আমি নিলাম এই, ওকে। তো যেখানে যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিয়ে নেছে, তার মানে এটা কি আমার হয়ে গেল। এখন আমরা এই যে ফরনটা করছিলাম, এই ফরনটা এটাকে আগে ইনসার্ট করে নেই, এই জন্য ইনসার্ট করে নেই, যদি ইনসার্ট করতাম তাহলে কিন্তু একটা গ্রেডিং পয়েন্ট হয়ে যেত। তো আমরা এখানে যখন আরমোলে গ্রেডিং দিছি, চেস্টে গ্রেডিং দিছি, তখন কিন্তু এইখানে আর একটা গ্রেডিং সে চাইতো, তো ওটা, এটা কিন্তু আমি দিতে পারতাম না। যদি দেওয়া যেত ওটা ফ্রি গ্রেডিং করে দেওয়া যেত, যেমন গ্রাফ প্রো করে দেওয়া যেত, দরকার কি? এটা আমরা গ্রেডিং শেষ, অর্থাৎ দুই পাশের গ্রেডিং শেষ, এখন আপনি এটাকে ইনসার্ট করে দিতে পারেন। F3 ইনসার্ট, ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট এটা, ওকে। এখন দেখেন সবগুলো পারফেক্টলি মিলে গেল, তাই না? তো হয়ে গেল আপনার বডি। এখন আসেন হচ্ছে মেইন জায়গা, যেটা সেটা হচ্ছে স্লিপ। তো স্লিপটা গ্রেডিং কিন্তু এভাবে আপনি করতে পারবেন না, এভাবে আপনি করতে পারবেন না, অবশ্যই এটাকে আপনাকে রোটেশন করে নিতে হবে। F3, F2, তারপর হচ্ছে রোটেশন 2 FTS, এটাকে ফার্স্ট, এখানে সেকেন্ড, ব্যাস এই রোটেশন হয়ে গেল। রোটেশন করার পরে প্রথম কাজটা হচ্ছে আপনার এইখানে একটু গ্রেডিং আছে, এই যে এখন কিন্তু আপনার গ্রেডিং মেথডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যে উইথটা হচ্ছে আপনার কি উইথটা, এটা এখন যেমন স্লিপ লেন্থ, স্লিপ লেন্থ কিন্তু এখন উইথটাই কিন্তু লেন্থ হয়ে গেছে, ঠিক না? অর্থাৎ আমার প্যাটার্ন এখন যেভাবে লুকিং দেখাবে সেটা হচ্ছে মূলত আপনার ওয়ে, ঠিক আছে। এখন এটাকে F6 কন্ট্রোল, এই যে পয়েন্টটাকে এখানে একটু গ্রেডিং আছে, যেমন এটু কত, 0.07, এটাকে আপনি সোজা 0.0 করে দেবেন, তাহলে কি হলো, সবগুলো একে ওয়ে হয়ে গেল। এখন বলতে পারেন যে এখানে 0.7 লেন্থের ক্ষেত্রে যে ইফেক্ট করছে, এটা কিন্তু লেন্থের ক্ষেত্রে এই 0.7 ইফেক্ট করছে। এখন ছোট সাইজ বড় 7 পয়েন্ট বড় হয়েছে, আর হচ্ছে বড় সাইজ 0.7 কমে গেছে, এটি হতে পারে। তো এই 0.7 এটি কিন্তু আপনার হিসেবেই ধরা যাবে না, এটু কোনো ব্যাপারে না, ওকে। তো কারণ আপনার এটুকু জায়গায় আপনি ঠিক রাখতে পারেন। আপনি যদি চান আপনি এই লেন্থে ওইটুকু যেটুকু কমছে বা বাড়ছে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আচ্ছা, তারপর এখন আসেন হচ্ছে এখান থেকে স্লিপ লেন্থের গ্রেডিং কত। স্লিপ লেন্থ হচ্ছে এখানে 46/52, কত হলো, 6 সিএম, এখান থেকে 58/6 সিএম, এখানে 64/6 সিএম, ওকে। এখানে আমরা বুঝতে পারলাম 6 সিএম গ্রেডিং, কন্ট্রোলে আসি, এখান থেকে 6 সিএম আমি গ্রেডিং দেবো, অল সাইজ 6,
দেন হচ্ছে এটাকে এক্স কপি পেস্ট, তারপর ওপেনিং এর গ্রেডিং আছে এখানে 0.5 মিলি, 0.5 মিলি আমরা দিয়ে নিচ্ছি। তো নিচের দিকে, নিচের দিকে যদি কোনো গ্রেডিং হয় তাহলে কি করতে হয়, মাইনাস ইউজ করতে হয়, -0.5, ব্যাস হয়ে গেল। এখন আসেন এখানে আপারের গ্রেডিং করতে হবে, আপারের গ্রেডিং। এখন কিন্তু আমরা মূল জায়গায় চলে আসছি। এখন আপনি যদি চান যে প্রথমত আপনি যেটা করবেন যে এইখানে, আচ্ছা আমরা করে দেখাচ্ছি। এখন এটাকে গ্রেডিং এ নিয়ে গেল, কন্ট্রোল এখানে দিলাম হচ্ছে আপারের গ্রেডিং কত আছে ওটা দেখে আসি। আমরা কিন্তু মূল পয়েন্টে চলে যাচ্ছি, ঠিক আছে, যেটুক পয়েন্ট নিয়ে অনেক প্রশ্ন ছিল আমরা কিন্তু সেই পয়েন্টে চলে আসছি। তো এখানে হচ্ছে আপার উইথ অর্থাৎ স্লিপ উইথ, এটা এটা হচ্ছে 13 হাফ, 14 হাফ, 15 হাফ, 16 হাফ, অ্যাক্সিয়াম গ্রেডিং। তো এখানে আমরা অ্যাক্সিয়াম গ্রেডিং দিয়ে নিচ্ছি। ওয়ান সিএম, দেখেন 1 সিএম এর কিন্তু মাইনাস দিতে হবে, -1। এখন তো এখানে হয়ে গেল। তো এখন প্রশ্ন হলো যে এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট, এটা হচ্ছে বডি পয়েন্ট, এটা হচ্ছে স্লিপের পয়েন্ট। তো এটা সোজা বরাবর হয়ে গেল, আর এটা হচ্ছে একটা মেজারমেন্ট ইয়ে আছে, তাই না? তো এখন কিভাবে অ্যাড্রেস করব, তো এখানে একটু কাজ করতে হবে, যেটা হচ্ছে আমরা F10 প্রেস করে, কিবোর্ডে F10 প্রেস করে গ্রেডিং হাইড করে দিলাম। দেওয়ার পর হচ্ছে বডির যে মেজারমেন্টটা আছে সেটা আমরা নিয়ে আসি। এটা লিঙ্কের মধ্যেই করা যায়, সেভাবে করতেছি। লেন্থ মেজার, দেন হচ্ছে এটা বডি, ঠিক আছে, এটা বডি নিয়ে নিলাম। তারপর এখন আসি হচ্ছে স্লিপের জন্য। তো স্লিপের জন্য হচ্ছে এখানে আমরা যাব হচ্ছে কোথায়, F1 ডেভেলপ, এটা হচ্ছে স্লিপ, তাই না? এখানে স্লিপটা আমি রাখলাম। রাখার পরে F3 কনস্ট্যান্ট মেজার, এখান থেকে এটাকে কানেক্ট করে নিলাম, এই মেজারটা আমি কানেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে এখানে মূলত আমাদের বডি সার্কেল এখানে কত আছে, 33.23, 33, এই এখানে দেখেন 33 দেখাচ্ছে, এই 33 এই পয়েন্টে দেখাচ্ছে 33। তার মানে বডি সার্কেলের থেকে আমাদের স্লিপের সার্কেলটা একটু বেশি আছে। আপনি যদি চান একটু কমাই দিতে পারেন, অথবা বেশি তো রাখতেই হয়, সাধারণত স্লিপটা একটু বেশি রাখতে হয়। আমি আপনাকে বেশি রাখাচ্ছি না, কারণ আমি আপনাকে যেহেতু দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি বেশি রাখবো না, আমি যেটা লাগে আমি সেটা রাখবো, ঠিক আছে? মনে করুন আমার এখন লাগতেছে এই পর্যন্ত, একটু গ্যাপ আপনাকে রাখতে হবে, কারণ এখানে দুটো একখানে রাখা ঠিক না, কারণ এখানে আপনাকে বোঝানোর অনেক কিছু আছে, তার জন্য আমি এভাবে একটু রাখলাম। তো এখন আসেন এখান থেকে গ্রেডিংটা আবার একটু শো করি। তো গ্রেডিং শো করার পরে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টটা থেকে যদি আমি সিলেক্ট করি, দেন হচ্ছে F6, এই যে এখানে আমার পার্টিকেল বরাবর এখানে ডাবল ক্লিক করলে তাহলে কি হলো, হয়েছে কি, আচ্ছা আমরা একটু চেক করে আসি তাহলে এখন হলো কিনা আমরা একটু চেক করি। তো চেক করার জন্য এখানে একটু কম বেশি হলে হতে পারে, আমরা একটু দেখি এখানে চেক করি, এই এটা ঠিক না? তো এখন কোনটা বডি আর কোনটা স্লিপ এটা একটু বোঝা যাবে না, সেজন্য আমরা F10 প্রেস করে একটু হাইড করে নিলাম। দেন এখন আসি হচ্ছে F8 লেন্থ, এখান থেকে আমরা প্রথমে নিলাম কি, বডি, নিলাম হচ্ছে বডি, বডি কত, 21.21, তারপর হচ্ছে 22.14, তারপর 23.23, তারপর 24.31, তারপর আসেন এখান থেকে আমরা যাব হচ্ছে স্লিপ। তো স্লিপ 6, এই দেখেন এখানে সব কোনোটাই কি মিলে গেছে, একটু কম বেশি নেই। এখানে যেমন গ্রেডিং আছে হচ্ছে 1.08, 1.08 সবগুলোই আছে, সবগুলোই আছে, ওকে। তো এখন এখান থেকে আমাদের হয়ে গেল হচ্ছে অ্যাড্রেস কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এই পয়েন্টটাকে ডিলিট করে দিতে পারি, অথবা আরেকটা জিনিস আপনি খেয়াল করতে পারবেন, সেটা হচ্ছে
আমি যদি এটাকে একটা কাট মার্ক দিয়ে পরীক্ষা করে দেখি, তারপর এখান থেকে F10 প্রেস করি, না এটা কিন্তু আমাদের হয় নাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি, এটা কিন্তু হয় নাই, ঠিক আছে? এটা হয় নাই, কারণটা হলো এখানে দেখেন আমি কেন হয় নাই এটা দেখাচ্ছি। এখানে গ্যাপটা একটু বেশি, ছোট সাইজের গ্যাপটা বেশি, তার থেকে একটু কম, তার থেকে মানে বেস সাইজে কিন্তু একেবারেই কম। আর বড় সাইজে দেখেন, বড় সাইজে কম তো কম, এটা বেড়ে গেছে, অর্থাৎ এটা বের হয়ে গেছে। তাহলে হলো কেমনে? হয় নাই, কারণ আমরা যে মেজারমেন্টটা নিছি, সেটা হচ্ছে মূলত এখান থেকে আসছে, মানে মেজারমেন্টটা আমাদেরকে নিতে হবে এইখান থেকে, তাই না? তো এইখান থেকে যদি আমি আবার এটাকে মেজারমেন্টটা করে দেখাই একটু জুম করে, যেমন এই যে পয়েন্টটা আছে আমি এটাকে টোটালটাই আউট করে দিলাম, তারপর আবার আসি হচ্ছে লেন্থ, এটাকে নিলাম হচ্ছে বডি, বডি নিলাম, তো আমাদের ঠিক আছে। তো সবগুলো সাইজ আসে নাই না, F12 প্রেস করলে কিন্তু সবগুলো সাইজ চলে আসবে। এখন আসি এখান থেকে বডি, এই দেখেন 21, 22, 14, 23, 23, 24, 31। তো এখন আমি যদি স্লিপটা নেই, স্লিপটা একটু জুম করে কিন্তু আমাকে নিতে হবে কোন জায়গায়, এই একবারে লাস্ট এই পর্যন্ত নিতে হবে। এখন দেখেন 21, 58, তার মানে কি অনেক কম বেশি আছে, অনেক কম বেশি আছে, তার মানে আমাদের এটা অ্যাডজাস্ট হয় নাই। তো এই অ্যাডজাস্টটা করার জন্য আমরা একটু এখানে F8, F6 একটু ঝামেলা আমি করি, ইলে আমারও কাছে ঝামেলা হয়। এখানে আপারের মেজারমেন্ট আমার ঠিক আছে, অর্থাৎ গ্রেডিং তো আমরা XM দিলাম, আমরা ঠিক আছে। এই পয়েন্টটা সিলেক্ট, দেন হচ্ছে এই পয়েন্টটা সিলেক্ট করার পরে এই যে এক্সটা আছে, এটা এক্সটাকে আবার এখানে আবার ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, মূলত এটাকে জুম করলাম, এখানে আবার ক্লিক করেন, 2-3 বার করে ক্লিক করবেন, এক কথায় দেখেন যত ক্লিক করবেন তত কমে যাচ্ছে। এখন দেখেন সবগুলো সেম হয়ে গেছে। আপনার এই যে কাটমার্কটা আমরা দিছিলাম, কেন দিছিলাম, আমরা বোঝার জন্য যেখানে কতটুকু গ্যাপ আছে, আছে বডিতে বেস প্যাটার্নে আমার কতটুকু গ্যাপ আছে ঠিক আছে, তারপর এখানে কতটুকু গ্যাপ আছে ঠিক আছে, এখানে কতটুকু গ্যাপ আছে ঠিক আছে। এখন যদি আমি আবার মেজারমেন্টটা নিয়ে আসি, F10 প্রেস করে আউট করলাম, এখন আসি হচ্ছে আবার F8 লেন্থ মেজার লেন্থ, এখান থেকে এখন আমার কি নিতে হবে স্লিপটা। তো স্লিপটাকে এখানে আমি আবার নিয়ে আসলাম, এই এখানে কিন্তু একটু বেশি আছে, কেননা আমাদের কিন্তু মেজারমেন্ট এখানে মূলত স্লিপটা কিন্তু বেশি আছে, কতটুকু বেশি আছে সেটা বেস সাইজের উপর ডিপেন্ড করবে। তো বেস সাইজে যেমন আমার এখানে 23 লাগবে, এখানে আছে হচ্ছে 23-27, তার মানে একটু বেশি আছে না? তো 23-23 আর এখানে 23-27 যদি হয় তাহলে একটু বেশি আছে, ঠিক তেমনভাবে 31 এখানে 35 একটু বেশি আছে, 22-14 এখানে 22-19 একটু বেশি আছে, 21-6 21-11 সবগুলো একটু একটু করে বেশি আছে। তো এরমই তো হওয়ার কথা, যদি একটা সাইজ বেশি থাকে তো সবগুলো সাইজ তো বেশি হওয়ার কথা, তাই না? তো দেখেন পারফেক্টলি আমাদের মিলে গেছে, মূলত হচ্ছে এই যে কাটমার্কটা একটা দিছেন এটা দেখে আপনি কিন্তু এটা বের করে নিতে পারবেন যে কিভাবে এখানকার গ্রেডিংটা আমি চেক করব এবং সেটা ঠিক আছে কি না। এখন আপনার চেক হয়ে গেছে, এখন আপনি এটাকে ডিলেট করতে পারেন, ব্যাস। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পারফেক্টলি আমাদের মেজারমেন্ট যতটুকু হয় আমরা নিয়ে নিলাম, ওকে। তারপর এখান থেকে গ্রেডিংটা ওপেন করে দেখি, দেখেন সুন্দরভাবে আপনার পারফেক্টলি মিলে গেছে। এখন আপনি বলতে পারেন যে এটা হচ্ছে বডি স্লিপ আর এটা হচ্ছে বডি, তাহলে বড় সাইজটা ভিতরে ঢুকে গেছে এবং ছোট সাইজটা বাইরে হয়ে গেছে, এটা কিন্তু বলতে পারেন, এটা কিন্তু ধরা যাবে না। কারণ হচ্ছে স্লিপ তো আপনার আলাদা, স্লিপ তো আপনার বডির সাথে না, স্লিপ তো আলাদা, তাই না? বাইরে থাক আর ভিতরে থাক, এটা কোনো প্রসঙ্গই না। তো ওকে, তো এখন এটাকে আমি মিনিমাইজ করলাম, দেন এটাকে আবার F2 তে যাওয়ার পরে এটাকে রোটেশন 15 আগের জায়গায় চলে আসলাম। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, আপনার এখানে নেকের যে গ্রেডিং করাই আছে, এখানে নেকের গ্রেডিং কি করাই আছে, তা আপনি জাস্ট এখানে
এই এটাকে ডাবল ক্লিক করলেই গ্রেডিং কিন্তু চলে আসলো। দেখেন এখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটি কিন্তু চলে গেল সুরা ডিরেক্টলি। এখন আপনি যদি পরীক্ষা করতে চান, ধরেন আমি আপনাকে পরীক্ষা করে দেখাচ্ছি যে আসলে কি এখানে গ্রেডিং এখানে চলে আসছে কি না, তো সেটা যদি আমি আপনাকে চেক করে দেখাই। তো ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তারপরে এটুকু সিম্পল জিনিস, এটা আপনারা চেক করে দেখতে পারবেন। তারপর এখান থেকে বটমের গ্রেডিংটা কত আছে, 32, 33, 29, 31, 33, 2 সেম করে গ্রেডিং আছে। তো এটাকে আমি 2 সেম গ্রেডিং দিয়ে নিচ্ছি, কন্ট্রোল 2 সিয়াম। তারপর সেখানে 5 মিলি গ্রেডিং আছে, সরি কাপে গ্রেডিং আছে 0.5। ব্যাস হয়ে গেল। এখন আপনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি যা করবেন সেটা হচ্ছে এভাবে সবগুলো সিলেক্ট করেন, রাইট বাটন করে এগুলো সবগুলো সিলেক্ট করার পরে হচ্ছে F4, সিম অ্যালাউন্স আমরা দিচ্ছি, সিম লাইন, লাইন সিম এখানে তুললাম হচ্ছে 1 সিএম করে দিলাম। সবগুলো হয়ে গেলো 1 সিএম। দেন এখন আপনি প্যাটার্ন বের করবেন একের পর এক। তো বের করার আগে আপনাকে এইভাবে হাইড করে নেওয়ার পরে আপনি প্রত্যেকটা পার্টস বাই পার্ট বের করবেন। তো বের করার আগে আমরা যেটা করছিলাম, আমরা কিন্তু এই স্লিপটা আলাদা করে বের করতে চাইছি, অর্থাৎ মিরর করে নেওয়ার পরে কিন্তু স্লিপটা টোটালি বের করব। এখন যেহেতু আমরা গ্রেডিং করছি, যদি আমি এটাকে মিরর করে নিই তখন কিন্তু গ্রেডিং সহই প্যাটার্নটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের এটা এখন এটা এভাবেই মূলত করতে হবে। তারপর এখান থেকে আমরা কোনটা নেব, ধরো আমি ফরনটা নিচ্ছি, ফরন কোনটা, ফরন হচ্ছে এটা, তারপর এটা নেক, তারপর এটা এটা, তাহলে আমাদের কি স্লিপটা টোটালটাই বের হয়ে গেল। দেন F3 অ্যাটাচ, প্রত্যেকটা পয়েন্টে আপনাকে আবার অ্যাটাচ করে নিতে হবে, এখানেও অ্যাটাচ, এখানেও অ্যাটাচ, এখানেও অ্যাটাচ, দেন এখানেও অ্যাটাচ, ব্যাস একটা স্লিপ হয়ে গেল। এখন আপনি এটাকে বের করে নেবেন হচ্ছে F4-এ। F4-এ এই লাইন সিম, অনলি ফর সিম, এই সিম থেকে আপনার এখন ব্যাকপার্ট কোনটা, এই হলো ব্যাকপার্ট, এই এটা হচ্ছে ব্যাকপার্ট, কোনটা ব্যাকপার্ট কোনটা ফরম পার্ট সেটা কিন্তু আপনাকে এই এখান থেকে কোনো পয়েন্ট কোনো জায়গায় কিন্তু বাদ দেওয়া যাবে না। ব্যাস হয়ে গেলো স্লিপ। তো স্লিপটা কিন্তু আমাদের মূলত রোটেশন করে কিন্তু বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা পরে রোটেশন করে নিচ্ছি। আর এখন আমরা করব হচ্ছে ফরনটা বের করব, ফরন বডি, ফরন এখান থেকে পয়েন্ট সিলেক্ট, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? তারপর এটা হচ্ছে ব্যাক, ও সরি এটা ব্যাকটা হয় নাই, ব্যাকটা হয় নাই, তো এখান থেকে এটাকে ইনসার্ট করে নেই। আর যেটা ব্যাক করলাম এখন সেটাকে আমি আউট করে নিচ্ছি, এটা জেড প্রেস করে এটাকে আউট করে দিলাম। তারপর হচ্ছে F4, ব্যাক, বটম, কাপ, তারপর হচ্ছে এখান থেকে ফেসিং, পকেট, এখন কতগুলো পার্ট বের হয়ে গেলো। আর এটাকে আমরা এখন রোটেশন করে নিই, রোটেশন করার জন্য F1 রোটেশন এভাবে ধরে করতে পারি, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, আর এখানে এটাকে ইনসার্ট করে নিই, আগে যেটা করা হয়নি এখন করে নিচ্ছি। ইনসার্ট কোথায়, ইনসার্ট, দেন এখানে ডিলেট বাটন প্রেস করে ডিলেট, এখন এটাকে গ্রেডিং শো করলে আমরা দেখতে পাবো সবগুলো আমাদের গ্রেডিং হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কোন কোন লাইনটা আপনার থাকবে আর কোনটা থাকবে না, অর্থাৎ আমরা ব্যাকপার্ট ফরম পার্ট তো একটা এক দুইটা হবে, তাই না? যেহেতু জিপার আছে তো সেক্ষেত্রে ব্যাকপার্টটা কিন্তু মিরর করতে হবে F5,
শিফট বাটন প্রেসকে ধরে তারপর আর কি, তারপর হচ্ছে এখান থেকে কলার, তারপর এখান থেকে আর কি আছে কাপ, তারপর এখান থেকে প্রত্যেকটা পার্টকে আপনি গ্রিড লাইন দিয়ে নেবেন, সরি আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখাই দিছি, ঠিক আছে? তো এখান থেকে আপনার কতটুকু বুঝবেন কতটুকু বুঝবেন না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ কমেন্টস না করলে কিন্তু আমি আসলে বুঝবো না যে আপনারা আমি যা দেখাচ্ছি বা যা শিখাচ্ছি আপনারা শিখতে পারতেছেন কিনা বা আপনি বুঝতে কোনো সমস্যা কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটাকে আমি কী করবো এখন, এটাকে ই করব। ওকে, আমরা যে পর্যন্ত করছি এটা হচ্ছে ফুলফিল, আমরা একটা স্টাইল করলাম একবারে গ্রেডিং সহ সম্পূর্ণ কিন্তু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কমপক্ষে তো একটা লাইক করবেন, আর নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ হচ্ছে আমরা রিয়াল যা কিছু করতেছি রিয়াল, আপনি এখান থেকে শেখার ইচ্ছে থাকলে অবশ্যই এখান থেকে শিখতে পারবেন। আমি কিন্তু বারবার এক কথা বলতেছি যে আপনারা কিন্তু এখান থেকে শিখতে পারতেছেন একবারে একটু ইন টোটাল, কোথাও কোনো স্কিপ বা কোথাও কোনো গ্যাপ রাখা এখানে হয়নি, ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।